বিশ্বে কোনোদিন প্রাণঘাতী সেতু দেখেছেন? দেখেছেন, দেখেননি, কিন্তু বাংলায় দেখতে পাচ্ছেন। মনে আছে পোস্তা আর মাঝেরহাটের কথা? পোস্তা আর মাঝেরহাট কতগুলো প্রাণ কেড়ে নিয়েছিল সেই অভিজ্ঞতা থেকে সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। পুনরাবৃত্তি হলো তমলুকে। পূর্ব মেদিনীপুরের তমলুকে মেরামতির সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। সেতু ভেঙে মৃত এক শ্রমিক তার প্রাণের দামটা কে দেবে? সেতুর নিচে আটকে পড়েন কর্মরত দুই শ্রমিক। একজনকে তড়িঘড়ি উদ্ধার করা গেলেও অপরজনকে উদ্ধার করতে কেটে গেল 5 ঘন্টা। দায়টা কার বলুন তো? দায়বদ্ধ কার? দায়বদ্ধতা কার? কিছু হলেই শুধু অভিযোগ, আর কিছু হলেই শুধু এড়িয়ে যাবার পালা। দেখুন, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় চলছিল সেতু মেরামতির কাজ। মেরামতির সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 50 বছরের পুরনো ব্রিজ। ব্রিজের নিচে চাপা পড়ে যায় দুই শ্রমিক। দুপুরে একটা দুর্ঘটনা ঘটলেও 5 ঘন্টা লেগে যায় সেতুর নিচে চাপা পড়া শ্রমিককে উদ্ধার করতে। অভিযোগ দীর্ঘক্ষণ পর এসে পৌঁছে যন্ত্রপাতি, ঘটনাস্থলে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাইরে থেকে অক্সিজেন দিয়েও শেষ রক্ষা হলো না। প্রশাসনিক গাফিলতির অভিযোগ মৃতের পরিবারে। সরকার যদি প্রথম থেকে ভালোভাবে চেষ্টা করতো রোগীটা বেঁচে যেত। যদি ইঞ্জিনিয়ার থেকে প্রথম থেকে ওই জল কল নিয়ে এসে কাজ হতো, আমার মনে হচ্ছে ভালো হয়। সেতু ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা শাসক। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কি সেতু সংস্কারের কাজ চলছিল? দিনে দুপুরে দুর্ঘটনার পরও কেন একজন শ্রমিককে উদ্ধার করতে এত সময় লাগলো? দীর্ঘ 5 ঘন্টা কি করছিল পুলিশ প্রশাসন? উদাসীন ছিল নাকি ইকুইপমেন্টের অভাব ছিল? মৃত্যুর দায় কে নেবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। বৈজ্ঞানিক প্রথা মেনে কাজ করা দরকার ছিল। অনুরূপ ব্যবস্থা না নিয়েই, প্রোটোকল না মেনেই কিন্তু ওনারা আগে ব্রিজটাকে ভেঙে তারপরে এই অবস্থা আজকে সম্মুখীন হয়েছেন। কারা করেছেন সেটা তো আমরা জানি, আমরা এগরাতেও দেখলাম সেখানে 6-7 জন মানুষ, তারা বিপরীত রাজনৈতিক মেরুর লোক, তারা এই অভিযোগ করছে। তমলুক থেকে প্রসূন ব্যানার্জি ও সৌম্যজিৎ চ্যাটার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা। তীব্র গরমে আমাদের ঘরে ঘরে এখন জল ভাত অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু এ রাজ্যে জল ভাত গুলি খাওয়ার জিনিস নয়, কিন্তু খাইয়ে দিচ্ছে। টাওয়ারের টাকা নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি, ভাবতে পারছেন রাজ্যে কি হয়েছে? ঘটনাটি ঘটেছে মালদার গোপালপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবক মির্জা আকবর অভিযুক্ত আলিম শেখকে 30,000 টাকা দিয়েছিলেন, সেই টাকা ফেরত চাওয়া নিয়ে বিবাদের সূত্রপাত। জানা গিয়েছে টাকা দেওয়ার নামে মির্জা আকবরকে ডেকে পাঠায় আলিম শেখ, এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কিন্তু এখানে তো একটাই প্রশ্ন, জল ভাত হতে পারে গুলি, কিন্তু গুলি বন্দুক তো তৈরি করা যায় না। ভাত মুড়ি দিয়ে গুলি বন্দুকটা আসছে কোথা থেকে? টাকা হয়েছিল ওটা।